হ্যালো বন্ধুরা, দা ফিশফিশ পরিবারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটিতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, পুকুরটিতে আজ অর্থাৎ 10ই সেপ্টেম্বর রবিবার সকাল 6টা থেকে প্রথম দিনের পাস ওপেন হয়েছে এবং চলবে আজ সন্ধে 6টা পর্যন্ত। পুকুরটি বোর্ডঘরের অন্তর্গত বোদাই গ্রামের উত্তর পাড়াতে। এই পুকুরটির পাস সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আমরা একটি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তার লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, পুকুরটি বোদাই টোটো স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত এবং পাশের মূল্য রাখা হয়েছিল 600 টাকা মাত্র একদিনের জন্য। আজকের সিট সংখ্যা 43টি, অর্থাৎ 43 জন মৎস্য শিকারী বন্ধু আজ মাছ শিকারের জন্য অংশ নিয়েছেন পুকুরে। পাসটি শুরু হয়েছে সকাল 6টা থেকে এবং চলবে সন্ধে 6টা পর্যন্ত। বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য, যেসব শিকারী বন্ধুরা আমাদের ভিডিও দেখে পুকুর পাস সংগ্রহ করেন, তারা পুকুর মালিক অথবা পুকুর কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য জেনে বুঝে তারপর আপনাদের সিটটি বুক করবেন। আর কথা বাড়াবো না বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, পুকুরটিতে যেসব শিকারী বন্ধুরা আজ পাস নিয়েছিলেন, ওনাদের মধ্যে বেশ কিছু শিকারী বন্ধুদের আমরা নিজস্ব মতামত সংগ্রহ করেছি, আপনারা সেগুলি এক নজর দেখে নিন। ছোট মাছের সংখ্যা বেশি আছে এই সাইডে, দেখাও। একটু জাল তুমি জালটা দেখো দাদা, টাকা পাস মূল্য কত এখানে? 600 টাকা। নেটটা দেখাবেন, জালটা দেখাবেন। পাস মূল্য কত দাদা? 600 টাকা। এই মাছ হয়েছে,
কাকা একটু নেটটা দেখান কাকা। কাকা পাশে কটায় বসেছো? কাকা পাশে কটায় বসেছো? পাশে সাড়ে পাঁচটা। হ্যাঁ, আচ্ছা সাড়ে পাঁচটায় লটারি হয়েছে তাই তো? পাশের মূল্য কত এখানে? ছশো টাকা। আচ্ছা মাছ হয়েছে? কয়েকটা হয়েছে, ম্যাক্সিমাম মাছ সব ছোট। আচ্ছা আচ্ছা, মনোকিয়ার বাচ্চা রয়েছে, জাপানি কিছু বাচ্চা রয়েছে, বড় মাছ হয়েছে, বড় মাছ ওই কাতলা মাছ হয়েছে, চারশো পাঁচশো ইউটিউব চ্যানেল ছশো টাকা টিকিট দাদা, বুঝতে পেরেছে? খেয়েছি ছশো টাকা, আর চার মশলা কিনেছি ছশো টাকা, আঠারোশো টাকা। এই হচ্ছে আঠারোশো টাকার মাছ দাদা, ঠিক আছে? পুরো কুরবালি আমাদের চোতা দিয়ে এই গেল। দেখেন হাট ফেল করেছে মাছ, ছশো টাকার মাছ। কাকা কোথা থেকে এসছো? বিরা বসেছো কটায় পুকুরে? ছটা। পাশ মূল্য কত? ছশো টাকা। মাছ হয়েছে? বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেক শিকারি বন্ধুদের নিজস্ব মতামত শুনলেন এবং দেখলেন কোন শিকারি কেমন মাছ পেয়েছে। শিকারি বন্ধুদের মধ্যে অনেকের প্রত্যাশা ছিল পুকুরটি নিয়ে, কিন্তু আজ সেইভাবে মাছ হয়নি পুকুরটিতে। অনেক শিকারি বন্ধু মাছ দিয়ে নেট ভরালেও অনেক শিকারি বন্ধু এখনও হতাশ। তবে আরও একবার বলে রাখি, যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখে পুকুরের পাশ সংগ্রহ করেন, তারা অবশ্যই পুকুর মালিক অথবা পুকুর কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য জেনে বুঝে তারপর আপনারা পাঁচটি বুক করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম দেখলেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। দেখা হবে আবারও নতুন কোনো পুকুর পাড়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।